আরেকটা হাদিস শরীফ ইসমর করা হচ্ছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়লা কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাফু আবদানি বাইনি ইয়াদাইল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামাতি ফায়ামুরু বিহিমা ইলাল জান্নাহ ফায়াকুলা ইয়া রাব্বানা বিমাস্তাহাল্লা মিনকাল জান্নাতা ওয়া লাম নামাল আমালান ইউজাজিনাল জান্নাতা ফাকাল ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা লাহুমা আবদাইয়া উদখুলাল জান্নাতা ফানি আলাইতু আলা নাফসি আল্লাহ ইয়াদখুলান নার মান ইসমুহু আহমদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউকাফু আবদানি বাইনা ইয়াদাইল্লাহি আজ্জা ওয়া জাল্লা ইয়াউমুল কিয়ামাতি, যে দুইজন ব্যক্তিকে হাসরের ময়দানে যিনি খলিক যিনি মালিক যিনি রব মহান সামনে দাঁড় করানো হবে দুজন ব্যক্তিকে, ফায়ামুরু বিহিমা তাদেরকে আদেশ করা হবে তাদের ব্যাপারে ইলাল জান্না, হযরত ফেরেশতা আলাইহি হিমসলামে বলেন এদেরকে জান্নাতে নিয়ে যান, ফায়াকুলান ইয়া রব্বানা বিমাস্তাহাল্না মিনকাল জান্নাতা হে বারে আলে, তারা বলবে ওই দুজন হে বারে আলে যে কি কারণে আমরা আপনাদের আপনার সম্মানিত জান্নাত ওনার উপযুক্ত হয়ে গেলাম যোগ্য হয়ে গেলাম আমাদের জন্য জান্নাতটা জায়েজ হয়ে গেল কি কারণে, বললাম না আমল আমালান আমরা তেমন কোনো আমল করিনি, জাজিনাল জান্নাতা যে আমলের দ্বারা জান্নাতে যাওয়া যেতে পারে বারে আলে আমাদের জীবনে কখনো আমরা এমন আমল করিনি, তাহলে কেন আমাদের জন্য জান্নাতটা ওয়াজিব করে দেওয়া হলো বারে আলহি ফায়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, যিনি খলিক যিনি মালিক রব তিনি বললেন লাহুমা তাদেরকে বললেন আবদাইয়া উদখুলাল জান্নাতা কে আমার বান্দারা তোমাকে জান্নাতে প্রবেশ করো, সুবহানাল্লাহ জেনে রাখো ফাইনি আলাইতু আলা নাফসি নিশ্চয় আমার ওজুদ মোবারক আমার জাত মোবারক কসম আমি এটা কসম করেছি আল্লাহ ইয়াদখুলান নার মান ইসমুহু আহমদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার ওজুদ মোবারক কসম করেছি আমি ওই ব্যক্তিদেরকে কখনো জান্নাত জাহান্নামে দিব না যাদের নাম আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বর্গ অনুযায়ী যাদের নাম রাখবে আহমদ এবং মুহাম্মদ এদেরকে আমি কখনো জাহান্নামে দিব না, সুবহানাল্লাহ। যেহেতু তোমাদের একজনের নাম হয়েছে মোহাম্মদ আরেকজনের নাম হচ্ছে আহমদ এই জন্য আমি তোমাদেরকে জান্নাতে দিচ্ছি, সুবহানাল্লাহ। যদিও তোমাদের কোনো আমল নেই আমলে সলে নেই কিন্তু তারপরেও আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত নাম বর্গ তোমরা নাম রেখেছ বরকতের জন্য মহব্বতের জন্য যার জন্য তোমাদেরকে এই সম্মানিত নাম ওনার সম্মান এটাই তোমাদের আমলে চলে, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় আমল এই জন্যই তোমাদেরকে জান্নাত দেবো যেটা আমি আমার ওজুদ মোর ওনার কসম করেছি যে আমি যারা আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে ওনার মহব্বত এবং ওনার সম্মানিত নাম মোবারক ওনার বরকত হাসিলের লক্ষ্যে যারা ওনার সম্মানিত নাম বর্গ নাম রাখবে আমি এদেরকে জান্নাতে দিব, সুবহানাল্লাহ। ঠিক আরেকখান হাদিসে বলা হচ্ছে।